জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের সকলকে জানাই রানন্দিত জয় গুরু। পূর্ণ ভাদ্র মাস, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই শুভ জন্ম মাস ভাদ্র মাস শেষ হলো। এরপর আশ্বিন মাসের শুরু, আর আশ্বিন মাস মানেই মা দুর্গার আগমন। পুজো পুজো ভাব সকলের বাড়িতে বাড়িতে। আর এই যে ভাদ্র মাস শেষ হলো, ভাদ্র মাসের যে একটা প্রভাব, সৎসঙ্গ, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আনন্দে থাকা, এটা কিন্তু শেষ হয়ে যায়নি। এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত। আজকে সেই নিয়েই ইষ্ট প্রসঙ্গে আমার অভিজ্ঞতার কিছু কথা আপনাদের কাছে আলোচনা করব। কোনো গ্রন্থপাঠ না, কোনো কিছু না, আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে। হ্যাঁ, আজকে এই কথাটা আমি আমার নিজের থেকেই বলছি, আপনারা যদি পারেন এটা করে দেখেন। আমি ফল পেয়েছি, আমি চাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়া সকলেই পাক। এখন দেখুন, এই ভাদ্র মাস আমরা খুব আনন্দ সহকারে কাটাচ্ছিলাম, যদিও বাইরে গিয়ে সৎসঙ্গ করা যাচ্ছিল না, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়াও যাচ্ছিল না, ঠাকুর বাড়িতেও যাওয়া যাচ্ছিল না, কিন্তু তবুও আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে পরিবারে পরিবারে নিজেদের মধ্যেই সৎসঙ্গ অনুষ্ঠিত করছিলাম, ঠাকুরকে নিয়ে আনন্দে ছিলাম। সেই তিরিশা ভাদ্র, সেই তাল নবমী তিথি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই জন্মদিবস, জন্মতিথি কবে আসবে, সেই দিন এই করব, সেই দিন ওই করব, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে এই ভোগ নিবেদন করব, এইভাবে সৎসঙ্গ অনুষ্ঠিত করব, এইভাবে নাম সংকীর্তন করব, কত কত কথা, কত কত পরিকল্পনা আমাদের মনের মধ্যে সাজানো ছিল। কিন্তু মনেও দুঃখ হচ্ছে, আবার কবে আসবে সেই পূর্ণ ভাদ্র মাস, পরম দয়ালের জন্ম মাস, আবার পরের বছর। কিন্তু তবুও যেমনভাবে প্রতি পদক্ষেপে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সাথে আছেন, আমাদেরও উচিত ঠাকুরকে ধরে রাখা। ঠাকুরকে ধরে রাখলে, ঠাকুরকে মনে রাখলে, ঠাকুরকে অনুভব করা যায়। যে মনে রাখে না, সে কখনোই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়া অনুভব করতে পারেও না। তাই ঠাকুরকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে? প্রত্যেকটি কাজে তার বাণীগুলিকে স্মরণ করে চলতে হবে। যেভাবে ইষ্টভীতি করতে বলেছেন সেইভাবে ইষ্টভীতি করতে হবে। যেভাবে ঠাকুরের কথা ঘরে ঘরে বলতে বলেছেন সেইভাবেই ঠাকুরের কথা বলে যেতে হবে। তার সাথে সাথে একটা নিয়ম করে, সময় করে, আসন করে পরম দয়ালের কথা বসে ভাবতে হবে, মানে নাম ধ্যান করতে হবে। এই তো এইটুকু কাজ। এইটুকু কাজ করলেই পরম আনন্দে থাকা যায়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়েই থাকা যায়। সবসময় যে বাইরে বাইরে ঘুরে যাজন করতে হবে, ঠাকুরের কথা বলতে হবে, তেমনটা নয়। প্রতি ক্ষেত্রে আমি তাকে মনে করব, তাকে নিয়েই চলব। আরও একটা আমার নিজস্ব কথা আপনাদের কাছে আমি আজ শেয়ার করব। দেখুন, আমরা তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বই পড়ি, সত্যানুসরণ গ্রন্থ পাঠ করি, নারী নীতি গ্রন্থ পাঠ করি, চলার সাথী, এই সমস্ত গ্রন্থ আমরা পাঠ করি। প্রার্থনায় বসে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই গ্রন্থগুলো পাঠ করি। আপনারা হয়তো আরও অনেক গ্রন্থ পাঠ করে থাকবেন। তো আমি বলবো, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জানার জন্য আপনারা পুণ্যপুঁথি গ্রন্থটিকেও খুব ভালোভাবে পাঠ করুন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাববাণী, ভাবাবস্থায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত যে কথা, সেগুলো জানা ভালো। এই দেখুন, আমার হাতে আছে পুণ্যপুঁথি বই, আপনারা সকলেই দেখতে পেয়েছেন পুণ্যপুঁথি বই। প্রতিদিন একটা একটা করে দিবস পাঠ করুন। প্রথমে দেখুন, এখানে লেখা আছে প্রথম দিবস, দেখতে পেয়েছেন? এখান থেকে স্টার্ট হয়েছে, একেবারে এইখানে শেষ হচ্ছে। আবার দেখুন দ্বিতীয় দিবস, দ্বিতীয় দিবসে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, দোসরা আষাঢ় 1321, এইরকমভাবে দ্বিতীয় দিবস পাঠ করুন। এইভাবে দ্বিতীয় দিবস, তৃতীয় দিবস, চতুর্থ দিবস, একেবারে চলে গেছে, আপনাদের দেখাচ্ছি, সমাপ্ত হয়েছে দ্বি সপ্ততিতম দিবস, এখানে শেষ হয়েছে,
পরমদয়াল শিশি ঠাকুরের এই ভাববাণী। পুণ্যপুঁথি গ্রন্থের ওই দিবসে যে পরমদয়াল শিশি ঠাকুর প্রত্যেকটি দিবসে যে কথা বলেছেন এখানে শেষ হয়েছে। তারিখটা 28 জ্যৈষ্ঠ 1326। 72টি অধ্যায়ে এই পুণ্যপুঁথি গ্রন্থ সমাপ্ত হয়েছে। পরমদয়াল শিশি ঠাকুরকে প্রতি পদক্ষেপে অনুভব করার এই একখানা বই। আমি বললাম না, কোনো আলোচনা প্রসঙ্গ থেকে আজকে কিছু পাঠ করব না, আমার অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদের এই কথাটা শেয়ার করছি। আর এই কথাগুলো বারবার প্রতি কাজে দেখবেন মাথায় কিভাবে চলে এসেছে, মানে স্মরণে চলে এসেছে, বুঝতেই পাচ্ছি না কিভাবে চলে আসছে। এই বইটা যদি আপনারা প্রতিদিন একটা দিবস করে পাঠ করেন, প্রথম দিবস যেদিন পাঠ করলেন তার পরের দিনে আবার দ্বিতীয় দিবস পাঠ করলেন, এরকম করলে যখন বুঝতে পারবেন পরমদয়াল শিশি ঠাকুরের পুণ্যপুঁথি গ্রন্থে ঠাকুর কী বলতে চেয়েছেন, দেখবেন আস্তে আস্তে সব কথা, ঠাকুরের সব কথা আমরা বুঝতেও পারি না, তার মানে উদ্ধার করাটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু এই পুণ্যপুঁথি গ্রন্থে পরমদয়াল শিশি ঠাকুর খুব সহজভাবে কথাগুলো বলেছেন, ভাবাবস্থায় ঠাকুর বলেছেন। তো এখন এই কথাগুলো যখন পড়ি তখন খুব মনে আনন্দ হয়, ঠাকুরকে অনুভব করি যে আমার ঠাকুর আছেন। আর ঠাকুর বারবার এই পুণ্যপুঁথির প্রত্যেকটা জায়গায় ঠাকুর বলেছেন, আমি আছি, তোদের কিসের চিন্তা, তোদের কিসের দুঃখ, আমি আছি, তোরা আমাকে দেখ, আমাকে ডাক, একবার মুখে হরি বল বল, একবার রাধা নাম কর, আমি আছি, একবার হরি নাম কর, একটা হরি নামে সব কিছু পারে, এইভাবে ঠাকুরের জোর দিয়ে বলা একেবারে এসে সত্যি সত্যি অন্তরে লাগে। তাই আপনাদের কাছে আজকে আমি আন্তরিকভাবে জয়গুরু জানাচ্ছি। আর আমি আপনাদের কাছে অনুরোধটুকু রাখছি যে একবার একবার পুণ্যপুঁথি গ্রন্থ বইটা আপনারা পড়ে দেখুন, খুব ভালো লাগবে, পরমদয়াল শিশি ঠাকুরকে বুঝতে পারা যায়। আমি আপনাদের এইটুকু অনুরোধ রাখতে চাইছি, ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে, আমরা সবসময় নাম সংকীর্তন করতেও পারবো না, এটা একেবারে নিজেদের মধ্যে আলোচনা করছি বলে আমি এই কথাটা আপনাদের কাছে বলছি যে আমরা সবসময় নাম সংকীর্তনও করতে পারছি না, সবসময় সৎসঙ্গও করতে পারছি না, কিন্তু প্রতি ক্ষেত্রে ঠাকুরকে অনুভব করা যায় যখন এই পুণ্যপুঁথি বইটা ভালোভাবে পড়া যায়। আপনারা একবার নয়, বইটা যদি আপনাদের বাড়িতে থাকে আপনারা বারবার পড়ুন, বারবার পড়ুন, দেখুন খুবই ভালো লাগবে, খুবই পছন্দে লাগবে, আর প্রত্যেকটা কথা আপনাদের সত্যি সত্যি মনে গেঁথে যাবে। আর ঠাকুরের কথা মনে যার গাঁথে সে সত্যি সত্যি পরম আনন্দ লাভ করে থাকে, তাদের আর কিছুই ভাবতে হয় না, প্রতি ক্ষেত্রে যেন ঠাকুর আপনাদের অঙ্গুলি নির্দেশ করে কাজ করিয়ে দিবেন, সত্যি ভালো ফল পাওয়া যায়, মনে খুব শান্তি আসে। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথাগুলো বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মার্জনা করবেন। আজকে ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, তাকে নিয়ে পরম আনন্দে কাটান। জয় গুরু।